টাংশালী বিধানসভা ও বাজেট অধিবেশনী উলনি শালমারি ও কক সম্মুখের অনুবধানি সিপিআইএম এমএলএ জিতেন্দ্র চৌধুরী সম্মুখে সাদা হাসে হাবাং প্রতি জিআরপিডি সেবক তলাং জাকমা ও ফাতার হাসে নিশকলারক ফেক ডকুমেন্টস নামে সেবক মান মানো তুলি ও কক সম্মুখে ফিল মুরুনা থামতানি মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী তে এমএলএ রামপদ জমাতিয়াতে এমএলএ জিতেন্দ্র চৌধুরী নিশিঙ্গ উৎপাতি থাকা ইয়াশি ফলক লাই ওয়ালাই লাইকা অ্যাসেম্বলি ও আমাদের সরকার 18 সালে আসার পর বোর্ড গঠন হয়েছে এবং পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের পিআরটিসি ম্যান্ডেটরি করেছি আমরা মাস তিনেক হবে তার আগে ক্যান্ডিডেটের মাধ্যমে, তো আমাদের সিদ্ধান্ত হবে প্রসপেক্টিভ নট রেট্রোস্পেক্টিভ। এবং বিগত দিনে যে পরীক্ষা হয়েছে সেগুলোতে বাইরে থেকে যারা আসবে, বিগত দিনে আপনাদের সময় প্রচুর সংখ্যায় টিপিএসসি কন্ডাক্টেড অনেক পরীক্ষা এসছে, কিন্তু এখন থেকে আপনি একটা দপ্তরে দেখবেন যে রাজ্যের বাইরের কোন ছাড়া, রাজ্যের ভিতরের ছাড়া বাইরের কোন ক্যান্ডিডেট চাকরি পায় কিনা। আপনাদের ডিওয়াইএফআই যে যুব সংগঠন তারা কি বলেছিল যে জিআরপিডি চাকরি কোনো ভাবনা, চাকরিগুলো থাকবে না, কথাটা যদি পরিষ্কার না হয়
যে সিদ্ধান্ত মূলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে যখন বাইরের লোক সুযোগ পাচ্ছে সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা কোন সিদ্ধান্ত তো দুই বছর আগে যে অ্যাডভার্টাইজমেন্ট চেক দিতে পারবো না, সেটা কি দর্শক কিছু আছে গ্যালারি থেকে শুরু করে প্রত্যেকে বুঝতে পেরেছে যে হোয়াট ইজ রেট্রোস্পেকটিভ হোয়াট ইজ প্রসপেকটিভ। আমরা যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি তারপরে যত চাকরি হবে এই রাজ্যের ছেলেমেয়েরা পাবে বাইরে থেকে এলাউড না। আর রেট্রোস্পেকটিভ মানে কি চেয়ারম্যানটা রেট্রোস্পেকটিভে পড়ে সিদ্ধান্তের পর কবে চাকরি হয়েছে তাহলে ওটা চাই না ছাত্র না চাই না পশ্চিম বাংলার শুধু মালদা পয়েন্ট অফ অর্ডার মানে হচ্ছে